বিটির সাতটি সদস্যদের মধ্যে আরএম একজন। সে গ্রুপ লিডার নামেও পরিচিত। তাকে র‍্যাপ মাস্টারও বলা হয়। তবে আরএম 2022 সালের ডিসেম্বরের 2 তারিখে একটি গান আপলোড করে। এই গানটির নাম ছিল ওয়াইল্ড ফ্লাওয়ার। বিটিএস আরএম দীর্ঘ 4 বছর ধরে এই গানটি নিয়ে পরিচালনা করেছিল, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের সিঙ্গার তাহসান ফেব্রুয়ারির 9 তারিখে একটি গান আপলোড করে গানটি তিনি পরিচালনা করেছেন। এই গানটি দেখা যাচ্ছে যে আরএমের ওয়াইল্ড ফ্লাওয়ার গানের সাথে হুবহু কপি করা। অর্থাৎ আরএম যে ওয়াইল্ড ফ্লাওয়ার গানটি রিলিজ করেছিল এবং তাহসান যে গানটি হারাই বহুদূর গানটি রিলিজ করেছিল, তার ব্যাকগ্রাউন্ড এবং আরএমের ব্যাকগ্রাউন্ড একদমই সেম। এটা নিয়ে পুরো ইন্টারন্যাশনাল আর্মিরা খেপে আছে। সাধারণ আর্মিরা তো খেপে আছে, ইন্টারন্যাশনাল আর্মিদের চোখেও পড়েছে। যেহেতু ইন্টারন্যাশনাল আর্মিদের চোখে পড়েছে, বিটিএসদের চোখে তো অবশ্যই পড়েছে। ওরা বাংলাদেশ নিয়ে কী ভাববে? আচ্ছা, বিটিএসদের মধ্যে আরএম এই গানটি রিলিজ করেছিল দীর্ঘ 4 বছর সাধনা করার পর, কিন্তু হারায় বহুদূর গানটি মাত্র 4 দিনে ক্রেডিট নিয়ে নিল। তাহসান যখন জানতে পারে যে হারায় বহুদূর গানটি আরএমের লেখা ওয়াইল্ড ফ্লাওয়ার গানের সাথে কপি করা, তবে তাহসান সঙ্গে সঙ্গে তার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তার গান সম্পর্কে সব কিছু ডিলিট করে দেয় এবং ডিরেক্টরকে বলে, তোমরা কেন জেনে বুঝে এমন গানের কপি করেছ, এখন বাংলাদেশকে নিয়ে তারা কী ভাববে। কিন্তু ডিরেক্টর মানতে চাচ্ছিল না যে এই গানটি কপি করা হয়েছে। তাহসান পরে আর্মিদের কাছে ক্ষমা চায়। এই গানটি আরেকজন গায়িকা, তিনিও আর্মিদের কাছে ক্ষমা চেয়েছে এবং ফ্যানরা বলেছে আরএমকে যাতে ক্রেডিট দিতে, তারাও ক্রেডিট দিয়েছে। মূলত তাহসানের এখানে কোনো দোষই নেই, সে তো জানতই না এটা যে বিটিএসদের থেকে কপি করা হয়েছে। এরপর এই গানটি নিয়ে বেশি না করলে ভালো হয়, এতে বাংলাদেশেরই বদনাম হবে। তবে হারাই বহুদূর গানটি যে যে অংশটি কপি করা হয়েছে এমন বলে মনে হয়, সেই অংশটি বাদ দিয়ে তারা ইউটিউবে আপলোড করেছে। আমাদের উচিত গানটি এনজয় করা, গানটিকে নিয়ে বেশি করলে বাংলাদেশেরও তো ক্ষতি হবে। তাহসান তো ক্ষমা চাইছে ওদের কাছে এবং ক্রেডিটও দিয়েছে, তো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করলেই ভালো। তবে আরএমের 4 বছরের এই কষ্টটা এটা ভুলতে পারা যায় না। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশাপাশি অল বাটনটি ক্লিক করে রাখবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।